2022 সালের আজ বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 1429 বঙ্গাব্দের 15ই পৌষ। আজ শনিবারে এই বছর শেষ হচ্ছে। আর আজ যদি আপনি একটি কাজ করতে পারেন তাহলে নতুন বছরে আপনার মনের ইচ্ছাটা কিন্তু পূরণ হবে। বা যদি আপনি শনিবার দিনে এই গাছটিকে স্পর্শ করে একটি শব্দ উচ্চারণ করতে পারেন তাহলে আপনার মনের যে কোনো ইচ্ছা পূরণ হতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য সেই রকমই একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজ আমি আপনাদেরকে যে গাছটি সম্পর্কে ও তার উপকারিতা বা সেই গাছকে স্পর্শ করে কি বললে আপনি উপকার পাবেন, আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন, এই সম্পর্কে আজ আমি এই ভিডিওতে সরাসরি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটিতে চোখ রাখুন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন, আপনার মনের ইচ্ছা পূরণ হবেই হবে। আমাদের অগোচরেই গৃহের কোণে দেখবেন অশ্বত্থ গাছ জন্মেছে, সেটা বড়ও হচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে আপনার বাড়িতেও যদি এই রকম অশ্বত্থ গাছ জন্মায় আপনার অজান্তেই হোক, তাহলে জ্যোতিষীরা বলছেন ওই গাছকে যখন তখন সরিয়ে ফেলা উচিত নয়, বা গাছটিকে আদেও কি সরিয়ে ফেলা উচিত। কথিত আছে, বাড়িতে অশ্বত্থ গাছের উপস্থিতি নেতিবাচক শক্তির সঞ্চালন বাড়ায়। যদিও অশ্বত্থ গাছকে একটি ঐশ্বরিক বৃক্ষ হিসাবে বিবেচনা করা হয় এবং অনেক পূজো করা হয়ে থাকে, এই সকল বিশ্বাস সত্ত্বেও বাড়িতে অশ্বত্থ গাছ জন্মানো অশুভ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বললাম হ্যাঁ এটি ঐশ্বরিক বৃক্ষ, এই গাছের পূজো করা হয়। কিন্তু আগেই বললাম, গৃহে যদি অশ্বত্থ গাছের উপস্থিতি থাকে তাহলে নেতিবাচক শক্তির সঞ্চালন বৃদ্ধি পায়, মোটেও ইতিবাচক শক্তি নয়। আপনারা হয়তো ভালো করে শোনেনি, নেগেটিভ এনার্জিকে বাড়িয়ে তোলে। তাই বাড়ির মধ্যে অশ্বত্থ গাছ থাকলে তা দারিদ্রতা গ্রাস করে সেই বাড়িকে। হ্যাঁ, সেই বাড়িতে দারিদ্রতার শিকড় একেবারে গেড়ে বসে। দর্শক বন্ধুরা, এই গাছটি ঐশ্বরিক বৃক্ষ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে, তবে বাড়ির ভিতরে নয়, বাড়ির বাইরে এই গাছ জন্মালে ঠিক আছে, কিন্তু আপনার বাড়ির কাছেই, বাড়ি ঘেঁষে বা বাড়ির মধ্যে কখনোই এই গাছ জন্মাতে দেবেন না, বা জন্মালেও সরিয়ে ফেলতে হবে খুব শীঘ্রই। হ্যাঁ, যেমন তেমন করে আবার এই অশ্বত্থ গাছকে সরানো চলে না, আগেই বললাম ঐশ্বরিক বৃক্ষ। তাই এর জন্য শাস্ত্রে আবার কিছু প্রতিকার দেওয়া হয়েছে। আজ আমরা এই বিষয়ে আপনাদেরকে বলবো, আর অশ্বত্থ গাছের একটা ধর্মীয় গুরুত্ব অবশ্যই রয়েছে। তো দর্শক বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভিতরেই, একেবারে বাড়ির বাইরে, সদর দরজার সামনে বলুন বা আপনার বাড়ির ভিটের বাইরে, মানে পাঁচিল দিয়ে ঘেরা হোক বা আপনার চারপাশে, বাড়ির একেবারে লাগোয়া অশ্বত্থ গাছ জন্মানো খুবই অশুভ। কেন জানেন? বাড়ির মধ্যে জন্মালে তো সেটা অশুভই, কিন্তু বাড়ির বাইরে কেন জন্মালে অশুভ, এটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে।
অশ্বত্থ গাছের ছায়া পড়ে আপনার বাড়ির ভিটে মাটির ওপরে, আপনার বাড়ির ওপরে পড়বেই, বাড়ির পাশেই লাগোয়া গাছ থাকলে তার ছায়া তো পড়বেই, তাই সেটা পড়লেও আপনার বাড়ির পক্ষে অশুভ। কেমন অশুভ? আপনার বাড়ির মানুষজন অসুস্থ হয়ে পড়বে, গৃহে এত পরিমাণে দারিদ্রতা আসতে থাকবে যে আপনি আপনার জীবনে টাকা পয়সা সঞ্চয় করে রাখা তো দূর, ইনকামও ধীরে ধীরে কুলোবে না আপনার প্রতিদিনের জীবন চালাতে, হ্যাঁ পেট চালাতে। আর যে বাড়িতে একবার রোগ ঢুকে পড়ে, সেই রোগ যদি আর সারতে না চায় সে বাড়ি পুরো শেষ হয়ে যায়। হ্যাঁ, তাই অসুস্থ গাছ জন্মালে তা খুব দ্রুত অপসারণ করাই হচ্ছে এর সঠিক সমাধান। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে এই অসুস্থ গাছ এতে ভগবান থাকেন, তাই এটিকে উপড়ে ফেলা উচিত নয়। তাহলে এবার আপনারা বলবেন যে একবার বলছেন সরিয়ে ফেলতে, আবার বলছেন উপড়ে ফেলবেন না, তাহলে কী করবেন? যদি আপনি দেখেন এই অশ্বত্থ গাছ আপনার বাড়িতে জন্মেছে, প্রথম 45 দিন আপনি গাছটির পুজো করতে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, কীভাবে করবেন? গাছের ওপরে কাঁচা দুধ, একবারে র কাঁচা দুধটা নিবেদন করবেন, এবং 45 দিন পরে ওই অশ্বত্থ গাছটিকে শিকড় সহ উপড়ে ফেলে আপনাকে কোনো খোলামেলা জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, কারোর বাড়ির কাছে নয়, কোনো জায়গায় নয়, আপনারা একবারে খোলা মাঠে যেখানে কারোর বাড়ির ওপরে ছায়া পড়বে না, সেখানে বসতি নেই, সেই রকম খোলামেলা জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে। আর দর্শক বন্ধুরা, এমন পরিস্থিতিতে আপনাদেরকে কিন্তু অবশ্যই রবিবারে সেই অশ্বত্থ গাছের পুজো করে আসতে হবে। হ্যাঁ, এমনটাও বলা হয় যে অশ্বত্থ গাছের পুজো করলে পিতৃদোষ কেটে যায়। এবার বলি, কাঁচা দুধ ঢালবেন এবং সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন, তবে অশ্বত্থ গাছকে স্পর্শ করে বা তাকে ছুঁয়ে বলবেন একটি কথা, ওং নমো ভগবতে বাসুদেবায় নমা, ওং নমো ভগবতে বাসুদেবায় নমা, ওং নমো ভগবতে বাসুদেবায় নমা, এটি বলবেন। হিন্দু ধর্মমত অনুযায়ী বিশ্বাস করা হয় এই অশ্বত্থ গাছের সব অংশেই ভগবানের অধিষ্ঠান। অশ্বত্থ গাছকে চৈতি বৃক্ষ, বিশ্ব বৃক্ষ ও বাসুদেব বলা হয়ে থাকে। শ্রীমৎ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, গাছেদের মধ্যে আমি অশ্বত্থ, অশ্বত্থ গাছের মূলে ভগবান ব্রহ্মা, কাণ্ড বা মাঝের অংশে ভগবান বিষ্ণু, এই গাছের ঊর্ধ্বাংশে ভগবান শিবের বাস। আবার স্কন্দ পুরাণ অনুসারে অশ্বত্থ গাছের গোড়ায় ভগবান বিষ্ণু, কাণ্ড বা মাঝের যে অংশটা সেখানে কেশর মাথায় কেশব, আর শাখায় রয়েছেন নারায়ণ, পাতায় রয়েছেন ভগবান শ্রী হরি, এবং সমস্ত ফলের মধ্যে সমস্ত দেবতাদেরই অধিষ্ঠান রয়েছে। দেখুন বন্ধুরা, একটা কথা ভালো করে মগজের মধ্যে গেঁথে নিন। হিন্দু ধর্মে বলা হয়েছে যে ব্যক্তি পুরো নিয়ম মেনে, সম্পূর্ণ কিছু মেনে অশ্বত্থ গাছের পুজো করবেন, সেই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবেই হবে। আবার অন্যদিকে কেউ যদি নিয়ম না মেনেই, সঠিক নিয়ম না জেনে অশ্বত্থ গাছের পুজো করেন, তাকে কিন্তু আজীবন ভোগান্তি পোয়াতে হয়। একটি বিশেষ দ্রষ্টব্য বলে রাখি, শনিবারের পরিবর্তে কেউ রবিবারে অশ্বত্থ গাছে জল দেবেন না। শনিবার দিন অশ্বত্থ গাছে জল প্রদান করা শুভ, আর রবিবারে এই গাছে জল দেওয়া উচিত নয়। যে ব্যক্তি
শনিবারের পরিবর্তে রবিবারে অশুদ্ধ গাছে জল প্রদান করে সেই ব্যক্তি, যে ব্যক্তি শনিবারের পরিবর্তে রবিবারে অশুদ্ধ গাছে জল প্রদান করে থাকেন, সেই ব্যক্তির জীবনে অশেষ দুঃখ নেমে আসে।